गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू आवर चैनल। तो আমি সেজে গুজে তৈরি, কিসের জন্য? আর আমার মাও খুব ভালোভাবে সেজে গুজে তৈরি, কিসের জন্য সেটা তো জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন, এবার আমার মাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। কারণ মাকে পুরোপুরি আমি নিজের হাতে সাজিয়েছি, টপ টু বটম পুরো, শুধু শাড়িটা মা নিজে পরেছে, বাকিটা সব আমি সাজিয়েছি। তো মাকে দেখিয়ে দিই, চলো। হাই, হ্যালো, আপনারা সাথে থাকুন, আমি কোথায় যাচ্ছি দেখতে থাকুন। আজকে আপনারা সাথে থাকলে আপনারাও আনন্দ পাবেন, আমি যেমন আজকে আনন্দ করতে যাচ্ছি আপনারাও আনন্দ পাবেন। আমার সাথে সারাদিন থাকুন, আপনারা বুঝুন আমি কোথায় যাচ্ছি, অনেকে জানেন, কমেন্টে লিখবেন কোথায় যাচ্ছি। সারাদিন থাকুন, আপনারা আমার সঙ্গে ভালো আনন্দ উপভোগ করবেন। আমি থেকে থেকে ভিডিও করতে থাকবো, ছোটো ছোটো ক্লিপ নিতে থাকবো, আপনারা সাথে থাকুন। বাবা জানলার কাছটা একটু খুলে দেবো, তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে এদিকে মুখটা এ করো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। মাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, মা পিছনের সিটে বসে আছে আর আমি অ্যাজ ইউজুয়াল সামনের সিটে বসে আছি। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই তো ভিডিও স্টার্ট করে দিয়েছি। ইনি হচ্ছেন আমার স্কুলের, মানে আমি যখন ছিলাম তখনকার হেডমিস্ট্রেস, উনি এখন আর নেই আমাদের মধ্যে। তাও ওনার ফটোতেই মালা দেওয়া হয়েছে, ওনার ফটোটা এখানে রাখা হয়েছে। সকলে করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলবে। সব ছবি আমাদের মেঘমাল্লার ফেসবুক পেজে চলে যাবে। দিকে চোখ দেখে বসে, সময় অসময় কুকুরের সাঁতার দিচ্ছে।
গাইজ, আমার আপনাদের বলাই হয়নি যে আমি অ্যাকচুয়ালি এসছি কোথায়। আমি এসছি হচ্ছে মায়ের স্কুলের রিইউনিয়নে। মা ছোটোবেলা যে স্কুলে পড়তো তো ওটার আজকে রিইউনিয়ন হচ্ছে, তো ওখানে এসছি। মা একটা ডান্স পারফর্ম করেছে বলে মাকে আমি আজকে পুরো সাজিয়ে দিয়েছি, আর আমি মাকে জাস্ট কোম্পানি দিতে এসছি মায়ের ভিডিওগ্রাফার হিসাবে। তো অনেক অনেক মজা হচ্ছে, আপনারা সব ভিডিও ক্লিপস দেখতে পাবেন কী কী করেছি। না বল, ঠিক আছে, তো আপনারা দেখতে পাবেন আমরা কী কী করছি, কী কী খাচ্ছি, কীরকমভাবে এনজয় করছি। একটা প্রোগ্রাম হচ্ছে এখানে, মা ওখানে ডান্সটা করেছে, ডান্সের ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি। আর যারা যা যা প্রোগ্রাম করছে সব আমরা দিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন। লাঞ্চ মেনু ছিল খুবই সিম্পল, রাইস, ভেজ ডাল, আলুর চিপস, আর এখানে ছিল এঁচড় চিংড়ি। যেহেতু আমার মা চিংড়ি মাছ খায় না, তো মায়ের জন্য আলাদা করে এমনি নর্মাল এঁচড়টা ছিল, এরকমই ছিল শুধু চিংড়িটা বাদে। টেস্টি হয়েছিল, খুব বেশি টেস্টি হয়েছিল, তাই সবাই এইটা দুবার করে নিচ্ছিল, আমিও নিয়েছি। অ্যান্ড আমার জন্য ছিল, মানে আমার বলতে সবাইকার জন্যই ছিল, চিকেন কষা। মা যেহেতু ভেজ, মা চিকেন খায় না, তো মায়ের জন্য ছিল ছানার ডালনা, সেটাও খুবই টেস্টি হয়েছিল। এই যে চিকেন আসছে, আমি দু পিস চিকেন নিয়েছিলাম। অ্যান্ড তারপরেই চলে এসেছিল চাটনি, পাঁপড় আর গুড়ের রসগোল্লা। ফাইনালি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, বাড়ি চলে যাচ্ছি আমরা, গাড়ি স্টার্ট হয়ে গেছে। ব্যাস, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক অবভিয়াসলি করবেন।